Hey everyone, welcome back to Rokesh Cooking Garden. আজ আপনাদের সাথে শেয়ার করব ইস ছাড়া মচমচে আর রসে ভরা জিলাপি, যেটির নাম হচ্ছে সুজির জিলাপি অথবা স্যামোলিনা জিলাপি। এটা বানানো খুব সহজ আর খেতে ভীষণ মজা। আর এটা বানানোর জন্য আপনাকে বাইরে থেকে কিছুই কিনতে হবে না, কিচেনে থাকা সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানিয়ে নেওয়া যায়। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। সুজির জিলাপির জন্য নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ সুজি, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/2 পিঞ্চ অরেঞ্জ ফুড কালার, আর দিচ্ছি 1/2 কাপ টক দই, যেটা আমি আগেই ফেটে রেখেছি। এর সাথে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। আর সুজির জিলাপির বেটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হওয়া যাবে না, মোটামুটি একটা ঘন টাইপের হলেই হবে। একবারে পানি দেওয়া যাবে না, তাই অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে। মোট 1/4 কাপ পানির মতো আমি ইউজ করেছি। এখন আমি এর কনসিস্টেন্সিটা আপনাদের দেখাচ্ছি। জিলাপির ব্যাটারটা সেট হওয়ার জন্য একটা প্লাস্টিক ওয়ার্প কিংবা যে কোনো ঢাকনা দিয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেস্ট করতে হবে। ব্যাটারটা সেট হতে হতে তৈরি করে নিব শিরা। এজন্য আমি 2 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে এক তারে শিরা তৈরি করে নিব। চিনিটা যখন গলে যাবে তখন দিয়ে দিব 2 এলাচি। যখন আঙ্গুলে নিলে এক তারের মতো হবে তখনই বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে দিব 1 চা চামচ লেবুর রস, যাতে করে শিরাটা জমে না যায়। এইদিকে ব্যাটারটাও সেট হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিয়ে এর সাথে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। আপনি চাইলে বেকিং সোডাও ইউজ করতে পারেন। এরপর আবারও ভালোভাবে গুলিয়ে নিয়ে আমি একটা গ্লাসে পাইপিং ব্যাগ বসিয়ে তার ভেতরে দিয়ে দিচ্ছি এই বেটারটা। আপনারা পাইপিং ব্যাগের পরিবর্তে ক্যাচাপের বটল অথবা জিপলকও নিতে পারেন। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে ভেজে নিচ্ছি জিলাপি। প্রথমে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি আর ভাজার সময় চুলাটাকে মিডিয়ামে রেখে রান্না করছি। জিলাপিগুলো লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল ছেঁকে এরপর দিয়ে দিতে হবে শিরায়, আর শিরাটা কিন্তু একদম ঠান্ডা হওয়া যাবে না। আমি একটু আপনাদের ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কতটা রসালো। দেখে নিলেন কত সহজে বানিয়ে নেওয়া যায় সুজির জিলাপি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আমার আজকের ভিডিও। আর আমার আরও নতুন নতুন রান্না পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।